সালামু আলাইকুম আরা ফুরা বাইয়ারা, আপনারা ব্যাকে ভালো আসেননি? কি অবস্থা গো আরা ফুরা বাইয়ারা, আপনারা ব্যাকে ভালো আসেননি? আপনারা আরো যদি বলি যান, এত কষ্ট হামু গো, এত কষ্ট হামু, কুল যা হাড়ি যে ভারি, যদি আপনারা আরে বলি যান কি অবস্থা গো আরা ফুরা বাইয়ারা, ব্যাকে ভালো আসেননি? আই বুঝেননি কেন যে দুই তিন দিন ধরে আবার পরিপূর্ণভাবে ভিডিও দিতাম, হারি না কিতাম কন কাম করতে করতে বুঝেননি, একারে রাম হুতা বার হয়ে যার বই। এই যে সেরি হল আছে না, সেরি হল, সেরি হল মাখিয়ের সেরি খামু আই বেরি, আর সেরি হল মেখতে মেখতে চিন্তা করছি আর আপুগো ভাইয়াগুলো লগে একানা শেয়ার করি কি অবস্থা আর আপুরা ভাইয়ারা, আপনারা ব্যাকে ভালো আসেননি? আয় আসি ভালো আসি, সেরি হল দিয়ে আই এনে অল নুনার মরিচ, এই যে দিয়ে আই নুনার মরিচ আগে লই লইছি সেরি হল দি মেঘবেলায় বলি, একবারে বিশ্বাস করতেন না সেরি হল মাইকলে একটা আঙ্গ দেশের কেন কালা জাম আছে না, একবারে কালা জামের মতো ফাইন লাগে, কিছু কিছু সেরি তো একবারে বিশ্বাস করতেন না, আঙ্গুর হলেন না আনি টুব্বা টুব্বা হয়, হেগুন আই একদিন বাজারে গেলে আই কিনলে আপনাদের লগে শেয়ার করুক, আর এগুন হইছে গাছের সেরি তো, আর হেগুনও গাছের সেরি কত হয়েছে, হেগুন হইছে একদম কৃষকেরা ফার্মে গাছে হয়, আর এগুন হইছে আন্নের লোকাল সেরি আর কি, মানে এত বড় বড় ন, কিন্তু মাইকলে বিশ্বাস করতেন না আর আফুরা ভাইয়ারা গো, মাইকলে একবারে কাঁচা জামের মতো ফেলে বাড়াইয়ে খাইতে বাড়ি হুয়াদ লাগে, কি অবস্থা আর আফুরা ভাইয়ারা, আপনারা ব্যাকে ভালো আসেনি বলে ও কি বন্ধু কাহা জলে ভ্রমরাহারে কন্দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে, ও কিহিও বন্ধু কাহা জলে ভ্রমরাহারে কন্দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে, যেদিন বন্ধু যাইবার সাও ঘাড়ের গাম সাহা থুয়া যাও রে, যেদিন বন্ধু যাইবার সাও ঘাড়ের গাম সাহা থুয়া যাও রে, বন্ধু কাহা জুলে ভ্রমরাহারে কন্দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে, ওরে বট বিখের সায়া যে মোহন রে, ওরে মোহরে বন্ধুরে মায়া তেমন রে, বট বিখের সায়া যে মোহন রে, ওরে মোহরে বন্ধুরে মায়া তেমন রে, বন্ধু কাজলে ভ্রমরাহারে কন্দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে, আহা ও কিহিও বন্ধু কাহা জলে ভ্রমরাহারে কন্দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে, আহ এ মাইক সিসান না বাবা, আর একটা কেন লেলা হরি যার গই খাইতে বাড়ি ফাইন, এবার সামোস হয়ে গেলছি বাবা গো খর আছে আজ্জা, হালং শাক রান্ধুম, হালং শাক রান্ধুম লগে হয়েছে আমনের মাছ ভাজি করুক আজ্জা, একদম এইটাই বাঙ্গু খানা, আর আয় একখানা ডায়েট টাইট করি এর আর কি বুঝছেন নি, মানে একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করছি, কন্ট্রোল করানোর দরকার আছে, এগিন এগিন ব্যাগ বাই গেছে বয়স অনুপাতে বুঝছেন নি, বয়স্ক বেশি লাগে, এবার বেশি বয়স হওয়া না বুঝছেন নি, কিন্তু বেশি বয়স্ক লাগে মোড়ার কারণে, তো বা আপনার নাটক টাটকও করার ইচ্ছা ইচ্ছা আছে,
প্ল্যান প্রোগ্রাম করি, তো আশা করি 2 মাসের মধ্যে চেষ্টা করুম ওজনটা কমাবার লাই। ইনশাল্লাহ আমার রেগুলার রুটিন এর ভিডিও আমি শেয়ার করুম আন্নেগোর লগে। সেরাম একটা মাখন দিছি, এই দেখছেন নেড়া ফুরা ভাইয়েরা, তো ভাই ফাইন হয়েছে একটা দুললে। এই যে একটা রাগো দেশের জাম আছে না, জামের মতো মেকলি কি করতাম আফুরা বাইয়েরা, এত ফাইন হয়েছে। আমনানি অনেক আফুরাই সেরি মাখি খাই বিদেশে, আমনানি কনে কনে আছেন হলের বিচি গিলি খাইয়া লিখছেন, এরকম কন কন আছেন অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। খাইবার অর্ডার চার ঘুম যাইতে আসতাম না, এই বুঝি ভেড়ের মধ্যে বিছিয়ে গাছ দিয়ে লেছে এরকম মনে হইতো। এই যে সেরি হল খাই র্যাংটাম ফলি যায় গে বুঝছেন না, বাবা করো আহ কিরম মজা। খাইলো কেন দেখেন, আমি এই যে ইয়ানে ইসা মাছ কিনছি, আর যে একটু তাজা তাজা মাছ কিনে আনছি আর কি বুঝছেন নি, ইয়ানে ইসা মাছ কিনছি, ইয়ানে আনে কি কয় জানি রয়্যাল দৌড়াতেরই মতো আরেকটা মাছ, এই মাছের নামটা আমি এখন সঠিক মনে করতাম হারিয়ে না, যারা এই মাছটা চিনেন অবশ্যই কমেন্টস করবেন। আর ইয়ানে বুঝছেন নি আনের কি কয় জানি সারিং না কি একটা মাছ আছে যে সেই মাছটা কিনছি, তাই যে আমি কমই কিনছি, কারণ হচ্ছে আপনার একটু ফ্রেশ রান্না করুন ফ্রেশ খামু হিয়াল্লা বলি। তো ইসা মাছ, এই মাছ, এই মাছ, এই তিনটা মাছে আমার 10 টাকা 14 সেন্ট তিন আপনার কি দাম আসছে, মানে বাংলা টাকায় হয়েছে প্রায় 1000 টাকার কাছাকাছি আর কি। তো এই আসলে যে মানে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি ইসা মাছ দিই আপনার কি হালং শাক দিই বুনা করুম, আর এটা সারিং মাছটারে আমি পেঁয়াজ দিই আপনার কি কয় জানি মশমচ্ছা করি দো পেঁয়াজি করি লমু, আর এই মাছটারে আমি ম্যারিনেট করি রাখুম, এই মাছটারে আমি ম্যারিনেট করি রাখুম এটার লাই বলি, এটা আমি একদিন ম্যারিনেট করি রাখুম, ম্যারিনেটটা আমি আপনাদের লগে দেখামো, এটারে আমি কালকে আল্লাহ বাসাইলে সালাদ দিই খামো। তো এন আমি যাই মাছগুলো আগে পরিষ্কার করি লই আর আপুরা ভাইয়ারা হরে আবার কথা কই এর কেন। মাছগুলো আমি সুন্দর করে ধুই লইছি, কিন্তু এইসব মাছগুলো আমি হলি আলামু, কারণ আমি আর এই যে মাছ, এই মাছটারও সুন্দর করে ধুই তুই লইছি। আর এই যে দেখছেন নি সারিং মাছের কি অবস্থা, এই একটা সমস্যা সারিং মাছ আনলে হেডবুন গেছে বেশ কিনে নে থাকে, অনাই এন দি তেল গরম দিয়ে দিছি। এই যে আর হালং শাকটা দেয় আর আফুরা ভাইয়ারা এত ফাইন করে ধুই তুই লইছি আমি, অন আমি হালং শাকটা আপনাদের লগে শেয়ার করুন। একটা কথা আবারও কইল আর আফুরা ভাইয়ারা, হালং শাকটা আমি একটা আলু দি রান্ধুম, আলুটারে আমি হলি লইছি বেশি করে হেঁচ কালি লইছি রসুন বাড়া আর কি কয় জানি, এই যে পেঁয়াজ, এই যে আলু, এই যে হালং শাক, এই যে বইয়ে দিছি কয়েকটা আমি হাসা মিচ্ছা আগে দিকে গা জিরা দিয়ে দিমু, জিরাটা আমার একটু ভাজি হইল, এটা আপনাকে ইচ্ছা আর আফুরা ভাইয়েরা দিতেও হারেন নাও দিতে হারেন আয় দিয়ে আতন হওয়াদ লাগে, তো তেলটা জিরাটা আগে দিয়ে ভাজি হইল। আর আফুরা ভাইয়েরা এই যে আমার পেস্ট অলরেডি ভাজি হয়ে আছে, অন আমি দিয়ে দিমু হয়েছে রসুন বাড়া, নুন দিদিমো হয়েছে, এই ধোঁয়া উঠবি না হালকার উপরে ঝাপসা মরিচ, মরিচ বেশি দম যাইত না, তারপরে দিদিমো হয়েছে এই যে হলুদ অন, এখানটা আমি নাড়াচাড়া করবার আগে আমি দিদিমো হয়েছে আড়া পোড়া বাইয়ার, আমি যে ওই যে ইসা মাছ হলি থুইছি না, ইসা মাছটা 2 টুকরা করে করে থুইছি ইসা মাছটা, আর আমি দিদিমো হয়েছে ধোঁয়া এত ধোঁয়া উড়তটা, আর দিদিমো এই আলুটা, আলুটাও আমি কষ্ট করছে রাখুন, শাকটা তো আমি একদম সবার লাস্টে দিব,
এটা আমার দেখবেন একসাথে লাড়ি শাড়ি বুনা উলক আর যদি মানে একটু কষানি উলক দেখেন কি ফাইন ফ্যান্টাস্টিক একটা কালার আছে। তো এটা যদি সিদ্ধ উলক দেখছেন আরা পুরো ভাইয়েরা আমার আলু ইটা মাছ মশলা বেগ কষানি দিছে অন আমি হালকার উপর একটু গরম গরম কম পানি দিয়ে দিব এটা উতরাইতে থাকুক তারপরে যে আমি শাক দিব বুঝলেন এটা হইতে থাকুক আর ইয়ান দিয়ে আমি এই যে মাছটারে সুন্দর করে দুই দুই পরিষ্কার করি তরি লইছি অন আমি হলুদ মরিচটা মাখি লই শাকটা ওই যে এবার খানিকক্ষণ আগে দিই যে আমি মাছটা ভাজি করুম তাইলে গরম গরম ভাত খাইতে সোয়াদ লাগব আমার এই যে পালং শাকের আলু আর চিংড়ি মাছ ওই আছে অন আমি এই যে পালং শাকটা দিয়ে দিমু বুঝলাম না যে মন হইতেছে কেন তো আমি দিদি একবার হলো আপনারা ট্রাই করবেন যারা আপনারা আমরা যেহেতু বাংলাদেশের পালং শাক খেতে হারি না এদেশের পালং শাকটা খাইতেও কিন্তু খারাপ লাগে না তো আমি বেগেন দিই লই আস্তে আস্তে করি কতাগেন শাক অন ক্ষুদ্র রয়ে গেছে আচ্ছা যাক ইন্দি আমি এই যে মাছটাতে হলুদ আর নুন মাখি লইয়ে ইন্দি আমি ফাইফেনও হইয়ে দিছি তেল গরম হয়ে যাক আজকে সম্পূর্ণ আমগো এই দুইটা তরকারি একটা সবজি আর সে মাছটা দিয়ে আমগো ভাত খানা হইব তো আমি মাছটা মাখি সুন্দর করে তেলটা গরমও গরম হইলে মতো এবার তেল গরমও না ছিটকে দিছি গরম হইলে মতো আমি আমি কী কয় জানি মাছটা ভাজি করি দিলাম শাকটা তো অলরেডি ওই আছে দেখছেন শাকের কি ফ্যান্টাস্টিক একটা কালার তেলটা আমার গরম হয়ে গেছে মাছটাও দিবি এই মাছের আমি একটা দুর্দান্ত রেসিপি আপনাদের লগে শেয়ার করবো অবশ্য কমেন্ট বক্সের মধ্যে জানাবেন যদি রেসিপিটা দেখতে চান আমি খুব তাড়াতাড়ি এই মাছের রেসিপিটা আপনাদের লগে শেয়ার করবো তো আজ আমি একটু কম করি এই মাছ কিনে আনছি যেন আমরা মানে নগদে নগদে খাই নগদে নগদে শেষ করিয়ে লাইতাম হাবি তো এই মাছটাও হয়ে যাক এন দিয়ে আমার শাকটাও হয়ে গেছে আমি নামনের মাছটাল্লা অপেক্ষা করি মাছটা হইলে মতো ভাত খামো ইনশাল্লাহ এই যে একটা মশ মিচ্ছা করি মাছটারে ভাজি করে লইছি অন আমি মাছটারে সুন্দর করে তুলি লই কি ফাইন ভাজিয়ে গেছে এখানে গুয়া মাছ আছে না গুয়া মাছের মতো কেন তো আই মাছটারে তুলি কয়ার এই হাতে এই যে খাঁচা মিচ্ছা তেল কুদ্দুর পাচ্ছে যে এটা দিয়ে আমি একটু রোনের দাগে তেল দিই শাকের মধ্যে বুঝলি হয়ে গেল আমার শাক শাকের লগে আমি দাগে তেলও দিয়ে দিলাম আর হয়ে গেল আমার মাছ আর ইন্দি আমি আপনাকে বাইরের লাই ভাত বাড়ি লইছি তখন আমি কী করে জানি আগে দিই শাকটা দিই গরম গরম ধোঁয়া উড়াই না শাক দিয়ে ভাত খাইব মজাই আলাদা তাই না কনসেন আর ইন্দি মাছ দিই দিই যাই হাতেন দিয়ে টেবিলে দিয়ে আগে দিই ওই শুনছ নি লাইট দম দাঁড়া ভাত আফুরা বাইয়ারা এই ভাত এই ভাতের লাগুলি জীবন যুদ্ধ করিয়া লাগিয়া আর আজকে দেখেন দেখেন আফুরা বাইয়ারা কত অল্প ঢুকে ভাত লাগছি দেখছেন নি আর আফুরা ভাইয়ারা আসলে সত্যি কথা যেটা আমার ওয়েট 88 কেজি তো সেই জায়গা থেকে মজা করছি আমার ওজন কমাই তো আফুরা ভাইয়ারা তো যার কারণে আমি এক কাপ ভাত লইছি বাটির মধ্যে বাটি গিয়ে এত লাগে কিলে ভিডিওর মধ্যে আমি এটাই বুঝিয়েন না দাম একটু নেচে দিই এই যে দেখেন আর কেন নেচে দিম এই এই যে এক কাপ ভাত লইছি দেখছেন নি এই যে ভাত এক কাপ ভাত এক কাপ ভাত দুগা কাঁচা মরিচ দুগা মাছ আর একখানা হালাম শাক আর হচ্ছে একখানা লেবু হানি লইছি আসলে আমি যদি ডিটারমাইন্ড হই যে আমি আসলে ওজন কমাইতাম হারুম আসলেই পারুম তো দড়িয়ে আমি আসলে ঠাস করে খাওয়া দাওয়া বন্ধ করে দিব না আমি আস্তে আস্তে আমি আগে ধরেন ভাত এখানে আমি এক কাপ লইছি ভাত তো সেটা আগে আমি খাইতাম হয়তো বা 3 কাপ তো এখন আমি আস্তে আস্তে খাওয়াটা একটু কমাই দিমু আর আমি খুব তাড়াতাড়ি আমাকে ডাক্তার সাজেস্ট করছে ডায়েটিশিয়ান দেখানোর জন্য
তো ডায়েটিশিয়ান দেখামু, আর এই যে পালং শাক, আর ইনশাল্লাহ আমি হয়তোবা নেক্সটে, আপনারা আমাকে উৎসাহ দিলে আমি হয়তোবা নেক্সটে আমার তরকারি তরকারি আমি আলাদা রান্না করম, যেহেতু আমি আবার হয়তোবা ডায়েটে চলে যামু, যেহেতু তো সেহেতু আমি আবার আলাদা রান্না করুম আমার তরকারি। কারণ যেটা হচ্ছে আমরা রেগুলার যে তেল দিয়ে রান্না করি, আমার তরকারিটা আমি আমি আগেও ডাক্তার শম্পা ম্যাডামের পেশেন্ট ছিলাম ঢাকায় থাকতে আর কি, যেহেতু আমি নাটক করতাম সব সময় ওজনটা আমি কন্ট্রোল রাখতাম, খাওয়াটারে কন্ট্রোল করিয়া লাইতে হইব। তো বিসমিল্লাহ, আল্লাহ আমাদের সাপুরা বাইয়ারা, আমিও বাইরে তো আগে দিয়ে খাওয়াই দিছি। দড়িয়ে কার্বোহাইড্রেট বন্ধ করতাম না, আস্তে আস্তে বন্ধ করবো ইনশাল্লাহ। আর যেহেতু ডায়েটিশিয়ানের আন্ডারে চলে যামু, সেহেতু আমি ওনাকে বলবো যে আমাকে একটু কার্বোহাইড্রেট দেওয়ার জন্য। আর আমি আরেকটা লিকুইড পানি খাইতেছি, সেটা হচ্ছে আদা পানি, যেটা হচ্ছে আমাকে ওটা আমি দেখামু, আপনারা যদি চান আমার থেকে শিখতে পারেন, ওটা খুবই ভালো। এটা হচ্ছে এগুলা কমব, এখন আমি খাইয়ে দেখি আগে কি হয়। কি যে হওয়া ধরছে আনা পুরা ভাই ইয়ারা, কি করতাম এত বড় দৈত্যের শরীরে। একটুখানা কি হয় আজকে আমি সালাদ রাখি নাই, শশা নাই বাসায়, তো সালাদটা গেলে একদম একটা প্রপারলি খাওয়া যেত।
আল্লাহর নিয়ামত কে সাফরা বেড়া আল্লাহর নিয়ামত কারা কারা আমার রেগুলার ব্লগে আমার রেগুলার র্যান্ডম মানে আমার অ্যাক্টিভিটিস আমার ডায়েটিং প্ল্যানগুলো আমি শেয়ার করবো মান্যগুলোর লগে ইনশাল্লাহ যদি আমি ডিটারমাইন্ড হয়ে করতে পারি আর কি। জিব্বার হওয়া দেওয়া বলে আসলে করতে পারি না, তো এখন যেহেতু আবার শুরু করতেছি ইনশাল্লাহ আমি সফল হব। আপনারা ব্যাকে কিন্তু আমার উৎসাহ দিবেন। আল্লাহ হাফিজ।